আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা বরিশালে ভালোই দিন কাটাচ্ছি। আমি এখনও আমার শ্বশুর বাড়িতে। আজ আমাদেরকে রুটি পিঠা খাওয়াবে। বরিশালের একটি ঐতিহ্য এটি, হাঁস দিয়ে রুটি পিঠা খাওয়ানো হয়। হাঁস অলরেডি জবাই দিয়ে দেওয়া হয়েছে। দিন বদলের সাথে সাথে সব কিছুই এখন বদলে গেছে। অনেক জায়গায় এখন আর রুটি পিঠা খাওয়ানো হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও সেই ঐতিহ্য রয়ে গেছে। অন্যদিকেই আমার শাশুড়ি সুরমা মাছ কাটছে, এটি ভাজা হবে। রুটি পিঠার জন্য কাই তৈরি হয়ে গেছে। সবাই একসাথে হয়ে কাজ করার মজাই আলাদা। রুটি পিঠা ভাজা হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি। দুপুরে আমরা একটু বের হয়েছি। আমরা ঘুরতে এসেছি বরিশাল বেতার কেন্দ্রে। এটি 1999 সালে 12 জুন উদ্বোধন হয়। এই কেন্দ্রের সামনে সুন্দর একটি বাগান করা হয়েছে, বিভিন্ন ফুলের সমারোহ। বেতার কেন্দ্রের ডান পাশে সুন্দর একটি লেক আছে, এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা আছে। মাছগুলো দেখছিলাম আর দারুণ উপভোগ করছিলাম। আমাদের পরিচিত মানুষ ছিল, তাই আমরা ভিতরে ঢোকার অনুমতি পেয়েছি। এখানে উপপাত্রা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুবুল হাসান। এখানে ভিতরে সম্পূর্ণ লাল কার্পেট বিছানো, আর এই বাদ্যযন্ত্রের সামনে অনেক বড় বড় শিল্পী গান গেতে আসে এখানে। বাদ্যযন্ত্রগুলো দেখলে পুরন লাগলেও এগুলো কিন্তু গানের একটি প্রাণ। এটি দুইতলা বিশিষ্ট একটি ভবন, আমরা উপরে উঠেছিলাম। এখানকার উপআঞ্চলিক আনসারউদ্দিন। আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, আঞ্চলিক পরিচালক কিশোরঞ্জন মল্লিক, আমরা ভিতর থেকে বাহিরে বের হয়ে গেছি। বের হওয়ার সময় এর ভিউটা এমনই দেখায়, চোখ ধাঁধানো দৃশ্য। এই বড় টাওয়ারটার মাধ্যমে বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছে যায়। এর পিছন সাইডে আমরা চলে এসেছি। পিছন সাইডে অনেক বড় একটা জমি রয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।